আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, চলে এলাম তোমাদের বহুল প্রতীক্ষিত এসএসসি প্রোগ্রামে ভর্তি অর্থাৎ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে যারা এসএসসি প্রোগ্রামে ভর্তির জন্য অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছো তাদের জন্য নতুন সার্কুলার ভিডিও নিয়ে চলে এলাম। আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে তোমরা এই সার্কুলারটিতে আবেদন করবে এবং আবেদন প্রক্রিয়া কি কি, প্রয়োজনীয় কাগজপত্র এবং কিভাবে সঠিকভাবে নির্ভুলভাবে ঘরে বসেই তোমরা আবেদন করতে পারবে কোনো রকম ঝামেলাহীনভাবে। সেই প্রক্রিয়াটি আমি আজকে তোমাদেরকে দেখাবো। সবার প্রথমে আমরা একটু সার্কুলারটি সম্পর্কিত জেনে নিই, সার্কুলারে কি বলা রয়েছে। সবার প্রথমে এখানে দেখতে পাচ্ছ 2021 এবং 2022 সালের সার্কুলার এখানে দেওয়া রয়েছে এবং এখানে বলা রয়েছে তোমরা কিভাবে ভর্তি হবে। প্রয়োজনীয় নির্দেশনাতে বলা রয়েছে অনলাইনে ভর্তি হওয়ার প্রক্রিয়া, যে লিঙ্কটি এখানে দেওয়া রয়েছে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই লিঙ্কটিতে গিয়ে তোমাদেরকে আবেদন করতে হবে এবং এই আবেদন করার শেষে তোমরা ইউজার আইডি পাসওয়ার্ড পাবে এবং পরবর্তীতে তোমাদের পেমেন্ট কীভাবে দিতে হবে সেটি বলা রয়েছে। তবে তোমাদেরকে এখানে পাশেই দেখতে পাচ্ছ ভর্তি এবং অন্যান্য ফি, এখানে অনলাইন ফি সহ বা যাবতীয় খরচ কত সেটি দেওয়া রয়েছে 4695 টাকা। শুধুমাত্র বিজ্ঞান শাখায় অতিরিক্ত 200 টাকা লাগবে, অর্থাৎ বিজ্ঞান শাখায় 4895 বা 4900 টাকার মতো লাগবে এবং প্রত্যেকটি শাখার ক্ষেত্রে এক্সট্রা আরও 1.5%-এর মতো ফি লাগবে, অর্থাৎ সার্ভিস চার্জ লাগবে। তোমরা সেটি বিকাশ রকেটের মাধ্যমে পেমেন্ট করতে পারবে এবং সেটি কিভাবে করতে হবে আমি আবেদন প্রক্রিয়াটি দেখানোর পরে তোমাদেরকে দেখিয়ে দিব। তো চলো তোমাদেরকে আরও কিছু ইনফরমেশন জানিয়ে রাখি। তোমরা যদি আবেদন প্রক্রিয়াটি করার পরে তোমরা এখানে যে নির্দেশনা দেওয়া রয়েছে অর্থাৎ সনদপত্রগুলো কিভাবে জমা দিবে সেটি সম্পর্কিত জানিয়ে দিই। আমি একটু জুম করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো জুম করে যদি দেখাই তাহলে তোমরা বুঝতে পারবে এখানে কি বলা রয়েছে। সবার প্রথমে তোমাদেরকে লাগবে শিক্ষাগত যোগ্যতা সত্যায়িত সনদপত্র, অর্থাৎ তোমাদের সার্টিফিকেট এবং নম্বরপত্র সেটি লাগবে এবং জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন এবং এইটির সাথে আপনাদেরকে লাগবে 2 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং সেটি এই যে ভর্তি প্রক্রিয়া যে চলমান রয়েছে এই তারিখের মধ্যে আপনাদেরকে আপনি যে স্টাডি সেন্টারে ভর্তি হয়েছেন সে স্টাডি সেন্টারে গিয়ে জমা দিতে হবে এবং 8ম শ্রেণীতে পাশের সনদে উল্লেখিত যে বয়স থাকবে এবং আপনি যে প্রমাণপত্র দেবেন সেই বয়স কিন্তু একই হতে হবে, না হলে কিন্তু আপনার সমস্যা হতে পারে, অর্থাৎ আপনার ভর্তি প্রক্রিয়াটি ক্যান্সেল হয়ে যেতে পারে। তাই আপনাকে এই বিষয়টি মাথায় রেখে আপনি আবেদন প্রক্রিয়াটিতে আবেদন করবেন এবং প্রয়োজনীয় কাগজপত্র জমা দিবেন। যাদের জেএসসি সার্টিফিকেট নেই তাদের যে আগের সনদটি রয়েছে সেই সনদ অনুযায়ী কিন্তু দিতে হবে আপনাদের ভর্তি প্রক্রিয়ায় আবেদন। এবার চলুন কীভাবে আবেদন করবেন সেই প্রক্রিয়াটি আমি আপনাদেরকে দেখিয়ে দিই। আবেদন চলবে 1 জুন থেকে আগামী 31 আগস্ট পর্যন্ত। তো চলুন সবার প্রথমে আপনাদেরকে এই লিঙ্কটিতে আসতে হবে। এখানে দেখতে পারবেন এসএসসি যেই ভর্তি প্রক্রিয়াগুলো সেগুলো এখানে দেখা রয়েছে। এখানে দেখতে পারবেন এসএসসি প্রক্রিয়া ভর্তি প্রক্রিয়া এবং এখানে সাথে দেখতে পারবেন কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত এর ডেডলাইন রয়েছে সেটি। তো সেখান থেকে আপনারা এখানে যে অ্যাপ্লিকেশন রয়েছে সেখানে কিন্তু আপনার প্রসপেক্টাসও পেয়ে যাবেন, সেখানে ক্লিক করলে প্রসপেক্টাস পেয়ে যাবেন। এখানে বিস্তারিত সব কিছু রয়েছে, আপনারা আপনাদের কোর্স সম্পর্কিত বিস্তারিত সব তথ্য এখানে পাবেন, কি কি সাবজেক্ট রয়েছে, কোন কোর্সের মধ্যে কতটুকু, তো সেগুলো জানতে পারবেন। এছাড়া এরপরে অ্যাপ্লাই বাটনে ক্লিক করবেন। এরপরে এখানে দেখতে পারেন ভর্তি যোগ্যতা। ভর্তি যোগ্যতা বলতে এখানে অনলাইনে ভর্তি করার জন্য আপনার প্রয়োজনীয় কী কী লাগবে। তো এখানে ভর্তি যোগ্যতার মধ্যে সবার প্রথমে আপনাদের লাগবে জেএসসি জেডিসি এবং সরকারি স্বীকৃত সমমানের পরীক্ষায় উত্তীর্ণ যে সার্টিফিকেটটি সেটি লাগবে। এরপরে লাগবে 1 কপি পাসপোর্ট সাইজের যে ছবিটি রয়েছে আপনার কাছে, 2 কপি লাগবে টোটাল জমা দেওয়ার জন্য, কিন্তু সেখান থেকে 1 কপিটি স্ক্যান করে এবং সেটি 300x300 পিক্সেল এবং স্বাক্ষর লাগবে, আপনাদের হাতে লেখা একটি স্বাক্ষর লাগবে, সেটি 300x100 পিক্সেলের সাইজ করে আপনাদেরকে এখানে এই আবেদন প্রক্রিয়াটিতে অনলাইনে আবেদন করতে হবে। এবং কিভাবে অনলাইনে আপনারা ছবি রিসাইজ করতে পারবেন সেই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে, সেখান থেকে আপনারা চাইলে সেই লিঙ্কে গিয়ে আবেদন করতে পারবেন। এছাড়া আপনাদের জেএসসি জেডিসি সরকার স্বীকৃত পরীক্ষার যে সনদপত্র সেটির একটি কপি লাগবে এবং জন্ম সনদ এবং জাতীয় পরিচয়পত্রের একটি কপি লাগবে এবং ভর্তির প্রয়োজনীয় ফি মানবিক ব্যবসা শিক্ষা বিজ্ঞান শাখার জন্য আলাদা আলাদাভাবে ফি নির্ধারণ করে দেওয়া হয়েছে, এখানে দেখতে পাচ্ছেন। সাথে কিন্তু আপনাদের মাধ্যমে যে চার্জ সেটি লাগবে, তো এখানে বিকাশ শিওরক্যাশ এবং ডিবিবিএল এর মধ্যে এখানে চার্জের পরিমাণ দেওয়া রয়েছে, কত পার্সেন্ট সেটি দেওয়া রয়েছে, অর্থাৎ আপনার প্রয়োজনীয় ফি এখানে যত উল্লেখ করা হয়েছে তার সাথে এত পার্সেন্ট চার্জ কিন্তু আপনার এক্সট্রা বিকাশে থাকতে হবে, তাহলে আপনি যে ভর্তি প্রক্রিয়া সেটির মাধ্যমে আপনি ফি জমা দিতে পারবেন। তো সবার প্রথমে আপনার এখান থেকে নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন অ্যাডমিশন অন ফার্স্ট ইয়ার, এরপর একাডেমিক एरिया एखाने देखते पारबेन। एरपर आपनि कोन ग्रुपे आवेदन करबेन सेई ग्रुपटी एखान थेके सिलेक्ट करे नेबेन। तो आमि एखाने ह्यूमैनिटीज ग्रुप सिलेक्ट करलाम। एरपर आपनार रिजिओनल सेंटर अर्थात आपनि कोन विभागीय सेंटारे आवेदन करबेन सेटी सिलेक्ट करे दिबेन। तो सेखान थेके आमि एखाने चिटागং सिलेक्ट करलाम। एरपर हलो आपनार सब रिजिओन अर्थात आपनि ओई विभागीय कोन जेलाय आवेदन करबेन। एरपर हलो आपनार स्टाडी सेंटर। तो स्टाडी सेंटारटी सिलेक्ट करार समय आपनादेरके अवश्यई माथाय किछु विषय राखते हबे। सबार प्रथमे हलो आपनि जे ग्रुपे आवेदन करछेन सेई ग्रुपेर सेई सबजेक्टगुलो आपनार ओई स्टाडी सेंटारे पढ़ानो हय किना, अर्थात आपनि जे सबजेक्टगुलो नेबेन एबं जे ग्रुपटी नेबेन सेई ग्रुपटी ओई स्कुले रयेछे किना, ताहलेई आपनि सेई स्कुलेर जन्य आवेदन करबेन। तो आपनार पछंदनीय स्कुलटीते যদি ওই গ্রুপটি থাকে তাহলে সেই গ্রুপটি নেবেন, না হলে যে গ্রুপটিতে আপনি পড়তে চান সেই গ্রুপটি যে যে স্কুলে রয়েছে সেই গ্রুপটি আপনি সিলেক্ট করবেন। তো এখান থেকে আমি একটি সিলেক্ট করে দিলাম। তো সেটি সিলেক্ট করার পরে আপনারা नेक्स्ट बाटने क्लिक करते हैं। तो नेक्स्ट बाटने क्लिक करारे आपनर प्रोफाइल रेडी करते हैं। एखे आपनर नाम ठिकानागुलो दीते हैं। तो एखान आपनर प्रथम इंगरेजी नाम लिखते हैं, एरपर हलो बांगलाते लिखते हैं। तो बांगलाते लेखार जो अपनारा अर्ब्रो कीबोर्ड यूज करते, जरा मोबाइले करबें ता मोबाइले अर्ब्रो कीबोर्ड यूज करते, अथवा कम्पिউটার कर ले कम्पिউটার बीजो बा अब्रो दिए अपना टाइप करते पारें। तो सेखान थेके आमि प्रथमे बांगला नाम इंगरेजी नाम दिलाम। एरपर फादार्स नेमेर क्षेत्रे बांगला एबं इंगरेजी एई नामगुलो दिते हबे। तो आमि एगुलो सिलेक्ट करे दिलाम एखान थेके। एरपर हलो मादार्स नेमेर क्षेत्रे ताओ एकई रकम बांगला एबं इंगरेजी नाम दिते हबे। तो देओयार परे एरपर गार्डियन नेम, एखाने मा बाबा जेकोनो एकजनेर नाम दिबेन। जदि तारा जीवित ना थाके ताहले आपनादेरके अन्य जे गार्डियन तार नाम दिते हबे। एरपर हलो न्याशनैलिटी, एखान थेके बांग्लादेशी सिलेक्ट करे दिबेन। तो लिखे दिबेन। एरपर हलो आपनार डेट अफ बार्थ। डेट अफ বাট নিয়ে কোনো বাধ্যবাধকতা নেই, অর্থাৎ আপনার বয়স যত বছর হয় আপনি এখানে ভর্তি হতে পারবেন। এইটাই হলো উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের একটি সুবিধা। আপনি যত সালেই পাশ করেন না কেন আপনি এখানে ভর্তি হতে পারবেন। এরপর আপনি দিবেন প্লেস অফ বার্থ, আপনার জন্মস্থান। এরপর হলো আপনি মেরিড নাকি আনমেরিড সেটি সিলেক্ট করে দিবেন। এরপর হলো আপনার জেন্ডার কি সেটি সিলেক্ট করে দিবেন। এরপর হলো কোটা। কোটার ক্ষেত্রে এখানে যে যে কোটাগুলো রয়েছে সেই কোটাগুলো যদি আপনাদের থাকে তাহলে সেই কোটাগুলো আপনারা সিলেক্ট করে দিবেন, আর যদি না থাকে তাহলে আপনি কোটা সিলেক্ট করবেন না। এরপর হলো প্রেজেন্ট অ্যাড্রেস, অবশ্যই আপনার গ্রামের নাম এবং বিষয়গুলো সঠিকভাবে দিবেন, প্রেজেন্ট অ্যাড্রেস। এরপর হলো আপনার ডিস্ট্রিক্ট কোথায়, এরপরে জেলা কোথায়, এরপরে পোস্ট অফিস কোথায় এবং পোস্টকোড কোথায়। অবশ্যই পোস্টকোডটি একটু সঠিকভাবে দেওয়ার চেষ্টা করবেন। এরপরে হলো আপনার পার্মানেন্ট অ্যাড্রেস। পার্মানেন্ট অ্যাড্রেসের ক্ষেত্রে যদি আপনার সঠিক অর্থাৎ প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস যদি সঠিক হয় তাহলে একই দিয়ে দিবেন সেম এস। এরপর যদি না হয় সেখান থেকে আপনার ডিটেলসে ওইগুলো লিখে দিবেন। এরপরে হলো ব্লাড গ্রুপ। আপনার অবশ্যই ব্লাড গ্রুপটি সিলেক্ট করে দিবেন। আগে কিন্তু ব্লাড গ্রুপটি এতটা ইম্পর্টেন্ট ছিল না, এখন কিন্তু ব্লাড গ্রুপে বিষয়টি অনেক গুরুত্ব সহকারে দেখা হয় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। এরপর হলো আপনার ন্যাশনাল আইডি থাকলে ন্যাশনাল আইডি, অথবা বার্থ রেজিস্ট্রেশন নাম্বারটি থাকলে বার্থ রেজিস্ট্রেশন নাম্বার। অবশ্যই সেটি অনলাইনকৃত বার্থ রেজিস্ট্রেশন নাম্বার হতে হবে। যদি অনলাইনে না থাকে তাহলে অবশ্যই আপনি সেটি অনলাইন করে নেবেন। ভিডিও ডিসক্রিপশন বক্সে কীভাবে অনলাইনে আপনার বার্থ রেজিস্ট্রেশন করবেন সেই প্রক্রিয়াটি দেওয়া রয়েছে, সেখান থেকে লিঙ্কে গিয়ে সেই প্রক্রিয়া অনুযায়ী আপনারা আবেদন করে ফেলতে পারবেন। এরপর হলো আপনাদের মোবাইল নাম্বার। মোবাইল নাম্বারটি সঠিকভাবে দিতে হবে। অবশ্যই আপনার হাতে থাকা মোবাইল নাম্বারটি, কেননা এই মোবাইল নাম্বারটি সঠিকভাবে যদি কোনো না দেন তাহলে আপনার যে ইউজার আইডি পাসওয়ার্ড কিন্তু ভুল নাম্বারে চলে যাবে। তাই আপনি সঠিকভাবে আপনার মোবাইল নাম্বারটি এখানে দিবেন, এবং মোবাইল নাম্বারটি সঠিকভাবে দেওয়ার পরে সেখানে কিন্তু আপনার অ্যাপ্লিকেশন হওয়ার পরে একটি ইউজার আইডি পাসওয়ার্ড যাবে, সেটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এরপর হলো ইমেল অ্যাড্রেস। অবশ্যই আপনাদেরকে এখানে একটি ইমেল অ্যাড্রেস দিতে হবে, সেখানেও কিন্তু আপনার ইউজার আইডি পাসওয়ার্ডটি চলে যাবে। তো ইমেল অ্যাড্রেসটি দেওয়ার পরে আপনাদেরকে ছবি দিতে হবে। তো ছবি দিতে হবে, ছবির কথা তো আমি আপনাদেরকে আগেই বলেছি। এখানে 300x300 পিক্সেল এবং সিগনেচারটি 300x100 পিক্সেলে। যদি রিসার্চ করা না থাকে তাহলে আপনার রিসার্চ করে সেই বিষয়গুলো আপনার এখানে আপলোড করে দিতে হবে, ছবিটি আপলোড করে দিতে হবে, এরপরে সিগনেচারটি আপলোড করে দিতে হবে। এরপর আপলোড করে দেওয়ার পরে নেক্সট পেজে ক্লিক করবেন। অবশ্যই নেক্সটে যাওয়ার আগে আপনাদের যে ডিটেলসগুলো রয়েছে এখানে যেটি পূরণ করেছেন সেটি অবশ্যই চেক করে নেবেন ভালো করে, আপনারা সঠিকভাবে নাম ঠিকানাগুলো দিয়েছেন কিনা। কেননা আপনার নাম ঠিকানা, বাবার নাম, মায়ের নাম, এই বিষয়গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনার সার্টিফিকেটের জন্য। তাই এগুলো সঠিকভাবে দিবেন, ভুল হলে কিন্তু পরবর্তীতে অনেক ঝামেলায় পড়তে হবে। তো এরপরে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পরে আপনারা দেখতে পারবেন আপনাদের একাডেমিক যে ইনফোগুলো সেগুলো দেওয়ার কথা বলছে। তো এসএসসির ক্ষেত্রে শুধুমাত্র আপনাদেরকে জেএসসি যে ইনফরমেশন সেটি দিতে হবে। তো সেখান থেকে আপনারা জেএসসি সিলেক্ট করে দেবেন। এরপরে হলো রুল নাম্বার। যারা জেএসসি সার্টিফিকেট নেই তারা জেএসসি সিলেক্ট করে সেখানে আপনাদের যে আগের ক্লাসের রুল নাম্বার ছিল সেটি দিয়ে দিবেন, অর্থাৎ আর যারা জেএসসি সার্টিফিকেট রয়েছে সেখানে তো তাদের রুল নাম্বার রয়েছে। তো সেখান থেকে এরপর রেজাল্ট টাইপ দিয়ে দিবেন, আউট অফ 5 এর মধ্যে কত, অথবা ডিভিশন থাকলে ডিভিশন এবং পাসিং এর দিয়ে দিবেন। এরপর আপনার বোর্ডটি সিলেক্ট করে দেবেন, যাদের উন্মুক্ত তারা উন্মুক্ত সিলেক্ট করে দেবেন। এরপর হলো নেম অফ ইনস্টিটিউশন, সেখানে আপনার স্কুলের নাম দিয়ে দিতে হবে। এরপরে হলো সিজিপিএ, জিপিএ যারা জিপিএ দিবেন রেজাল্ট টাইপের মধ্যে তা দেখেন জিপিএ শো করবে। আর যদি রেজাল্ট টাইপটি যদি ডিভিশন হয় অথবা ক্লাস হয় তাহলে সেখানে ডিভিশন সিলেক্ট করার পর এখান থেকে ডিভিশন বা ক্লাস সিলেক্ট করে দিতে হবে। এবার অবটেন মার্কের ক্ষেত্রে আপনার ডিভিশন বা ক্লাস যদি থাকে তাহলে অবটেন মার্ককে দিবেন, না দিলে কোনো প্রবলেম নেই। এরপর হলো অ্যাডমোরে ক্লিক করবেন, অ্যাডমোরের পরে একাডেমিক ডিটেলস টু লাগবে না, ক্লোজ করে দিবেন। এরপরে হলো আপনাদেরকে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। নেক্সট বাটনে হলো আপনাদের জব ইনফরমেশন, যারা জব করছেন তাদের কিন্তু এই জব ইনফরমেশনগুলো দেওয়া চেষ্টা করবেন, কেননা এটি দিলে আপনারা পড়ালেখার ক্ষেত্রে অনেকটা ছাড় পাবেন, আপনাদের সুযোগ সুবিধা থাকবে। এবং তাই আপনারা এখানে আপনাদের জবের যে ডকুমেন্ট অর্থাৎ আপনি যে চাকরি করছেন সে তার একটি ডকুমেন্টস অর্থাৎ বা প্রত্যয়নপত্র আপনি এখানে আপলোড করে দেবেন। সেটি 800x640 পিক্সেলের মধ্যে হতে হবে এবং সেটিও রিসার্চ করতে পারবেন আপনার ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে। তারপরে সেটি ক্লোজ করে দিবেন যদি না থাকে, তারপর ফিনিশ দিবেন এবং ওকে দিবেন। ওকে দেওয়ার পরে আপনার একটি ইউজার আইডি পাসওয়ার্ড সম্পর্কিত মেসেজ চলে যাবে আপনার নাম্বারে এবং আপনার একটি প্রোফাইল এখানে রেডি হয়ে যাবে এবং এখানে দেখতে পারবেন আপনার সাবজেক্ট সিলেকশনগুলো। তো সাবজেক্ট সিলেকশনগুলোতে প্রথমে থাকবে আবশ্যিক 5টি সাবজেক্ট, তো সেখানে সেগুলো অটো সিলেক্ট থাকবে, সেগুলো আর আপনাদেরকে সিলেক্ট করতে হবে না। এরপর হলো নির্বাচনী অর্থাৎ আপনার গ্রুপ সাবজেক্ট যেটি সেগুলো থাকবে, সেখান থেকে যতটি ইউ উইল চুজ যতটি কোর্স বলা থাকবে ততটি কোর্স সিলেক্ট করতে হবে। তো আমার এখানে 2টি কোর্সে রয়েছে এবং 2টি সাবজেক্টে রয়েছে, আমি এগুলো সিলেক্ট করে দিলাম। এরপর হলো আপনার রিলিজিয়াস সাবজেক্ট যে কোনো একটি অবশ্যই আপনাকে সিলেক্ট করতে হবে। এরপর হলো এখানে টোটাল ফি কত আসছে সেটি এখানে দেখাবে। এরপর আপনাকে প্রসেস টু পেমেন্টে যেতে হবে, অবশ্যই এই প্রক্রিয়াটি আপনারা একটু মনোযোগ সহকারে দেখার চেষ্টা করেন। এরপর আবার প্রসেস টু পেমেন্ট যাবেন, এরপর হলো বিকাশ, রকেট এবং শিওর ক্যাশ দেখতে পাবেন। তো এখান থেকে আপনারা বিকাশ বা রকেট যেটি আপনারা ইউজ করবেন সেটি সিলেক্ট করবেন। এরপর হলো এখানে আপনার একটি মাস্টার নাম্বার এবং পেয়েবল অ্যামাউন্ট দেখতে পাবেন। তো যে অ্যামাউন্টটা এখানে দেওয়া থাকবে সেটি আপনাকে বিকাশে পে করতে হবে। তো এখান থেকে আপনারা কীভাবে অ্যাপ্লাই করবেন এবং সেই প্রক্রিয়াটি আমরা এখানে স্টেপ বাই স্টেপ এখানে বলা রয়েছে। তো আমি আপনাদেরকে অবশ্যই এখানে দেখিয়ে দিচ্ছি পাশে আমি কীভাবে পেমেন্ট করতে হবে সেই প্রক্রিয়াটি। এরপর হলো মাস্টার নাম্বারে আপনাদের যে নাম্বারটি এখানে দেওয়া রয়েছে সেই নাম্বারটি দিবেন, অ্যামাউন্টে এখানে টোটাল পেয়েবল অ্যামাউন্টে যত রয়েছে তত দিবেন। এরপর রেফারেন্স নাম্বারে আপনার নাম্বারটি দিবেন, কাউন্টারে আপনার 1 দিবেন। এরপর আপনি পিন দিয়ে ভেরিফাই করার পরে আপনার একটি ইউজারটি পাবেন ট্রানজ্যাকশন নাম্বার। তার ট্রানজ্যাকশন নাম্বার যেটি সেটি এখানে হুবহুবভাবে সঠিকভাবে বসিয়ে দিতে হবে, সেখানে আপনি মেসেজ করার পরে যে পেমেন্ট করার পরে যে নাম্বারটি পেয়েছেন সেটি। এরপরে এখানে উপরে বিকাশ নাম্বারে আপনি যে নাম্বার থেকে টাকা পে করেছিলেন সেই নাম্বারটি এখানে দিয়ে দেবেন। তো দেওয়ার পরে এখানে সাবমিট বাটন ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করলে আপনি এখানে কনগ্রাচুলেশন টু ইউর পেমেন্ট দিয়ে আপনি মোবাইলে একটি মেসেজ পাবেন এবং এখানে একটি পেমেন্টের নাম উঠবে। তো এই পেমেন্টটি ওঠার পরে আপনারা সরাসরি ক্লিক করে আপনারা চলে যাবেন আপনাদের ড্যাশবোর্ডে অথবা আপনারা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনারা লগ ইন করে আপনারা এই প্রোফাইলটি দেখতে পাবেন। সেখান থেকে ডাউনলোড পিডিএফে গিয়ে প্রোফাইলটি প্রথমে ডাউনলোড করে নেবেন। এর ডাউনলোড করে নেওয়ার পরে এখানে 2টি কপি পাবেন। এরপরে আপনার ট্রানজ্যাকশন হিস্ট্রিতে যাবেন। তো ট্রানজ্যাকশন হিস্ট্রিতে গিয়ে আপনি যে টাকা জমা দিয়েছেন সেই কপিটি লাগবে, অবশ্যই এই কপিটি মাস্ট লাগবে। আমি যেহেতু এখানে এখনও টাকা জমা দিইনি তাই এটি শো করছে না। এখান থেকে টাকা জমা দেওয়ার পরে এখানে টাকা শো করবে। যদি টাকা শো না করে বুঝতে হবে আপনার টাকাটি এখনও পে হয়নি, অবশ্যই আপনি অ্যাপ্লিকেশন প্রক্রিয়াটি আবার দেখে কীভাবে পেমেন্ট করতে হয় সেই প্রক্রিয়াটি দেখে পেমেন্টটি করে ফেলবেন। এরপর প্রিন্টে গিয়ে আপনি অবশ্যই প্রিন্ট কপিটি নিয়ে নেবেন। এই 3টি কপি সহ এবং আপনার প্রয়োজনীয় ডকুমেন্টস আমি আগে যা বলেছি সেই ডকুমেন্টস সহ আপনি অবশ্যই আপনার স্টাডি সেন্টারে গিয়ে সেটি জমা দিবেন। তাহলে আপনার ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে, আর কোনো ঝামেলা থাকবে না। ইউজার আইডি পাসওয়ার্ডটি রেখে দিবেন। তো এইভাবে করে আপনাদের পড়ালেখার কার্যক্রম সবগুলো চলবে। যে কোনো ফি আপনাদের জমা দিতে হলে কিন্তু আপনার ইউজার আইডি পাসওয়ার্ডটি লাগবে, সেটি অবশ্যই সংরক্ষণ করে রাখবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। যদি কোনো কিছু বুঝে না থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং আমি আপনাদেরকে সব বিষয় হেল্প করব, আশা করি যতটুকু পারি সম্ভব হেল্প করব। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, পরবর্তী ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।